সো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হলাম নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন WBBSK রিক্রুটমেন্ট 2023। রাজ্য জুড়ে 23টি জেলায় বাংলা সহায়তা কেন্দ্রে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে 23টি জেলায় আরও প্রচুর বিপুল পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা চাইলে বিএসকে তে আবেদন করতে পারেন। তো এখানে সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করব, কি বয়স লাগবে, কত কবে থেকে স্টার্ট হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে আলোচনা করব। আপনারা যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বেকার চাকরি প্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটা দুর্দান্ত নিয়োগ ঘোষণা করা হয়েছে। রাজ্যের জনগণকে আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা প্রদান করার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে আরও 1461টি বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের 23টি জেলার বিভিন্ন স্থানে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপন করা হচ্ছে। আর এবারে 1461টি বাংলা সহায়তা কেন্দ্রে 3000 জন কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। যেহেতু সারা রাজ্য জুড়ে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি গড়ে তোলা হচ্ছে, পশ্চিমবঙ্গের 23টি জেলায় যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলে শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন। তো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব কোন কোন জেলায় কতটা ভ্যাকেন্সি রয়েছে, আমরা বিস্তারিত এখানে আলোচনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ায় 78টি, আলিপুরদুয়ারে 34টি, বীরভূমে 64টি, কুচবিহারে 48, দার্জিলিংয়ে 36, হুগলিতে 79। তারপর দেখতে পাচ্ছেন হাওড়াতে 60টি, জলপাইগুড়িতে 35, ঝাড়গ্রামে 34, মুর্শিদাবাদে 107, পশ্চিম মেদিনীপুরে 103, পূর্ব মেদিনীপুরে 1010। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ চব্বিশ পরগনা 159, উত্তর দিনাজপুর 45, কলকাতা 30, কালিম্পং 29, মালদা 72, উত্তর চব্বিশ পরগনা 82, পশ্চিম বর্ধমান 28, পুরুলিয়া 64, নদিয়া 27, দক্ষিণ দিনাজপুরে 23, পূর্ব বর্ধমানে 73। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টোটাল 1461টি ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা এখানে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, আপনারা সেখান থেকে এখানে আবেদন চাইলে আবেদন করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের জনগণের আধার পরিষেবা প্রদান করার ক্ষেত্রে নিয়োগ করার একটি নতুন প্রকল্প চালু করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার বিএসকেতে নতুন করে একটা প্রকল্প চালু করা হবে, সেটা হচ্ছে আধার প্রকল্প। সেখানে আধার কার্ডের সমস্ত কাজ করা হবে, তার জন্য নতুন করে আরও বিজ্ঞপ্তি জারি করা হবে এবং নতুন করে ভ্যাকেন্সি বের করা হয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী মার্চ মাসের মধ্যে এই প্রকল্পে লঞ্চ করবে রাজ্য সরকার। মার্চ মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 বছর বয়সী শিশুদের জন্য আধার কার্ড তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এখানে আপনার বড়দের আধার কার্ডের সমস্ত কিছু কাজ করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের বাচ্চাদের আধার কার্ডের কাজ করার সুবিধাটা দেওয়া হবে। তো যাতে করে পশ্চিমবঙ্গের গ্রামবাসীদের কোনো সমস্যা না হয়, তার জন্য এই পরিষেবাটা চালু করেছেন রাজ্য সরকার। তো আপনারা এখানে চাইলে অবশ্যই আবেদন করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটা চাকরির খবরে। ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন, ধন্যবাদ।